নিচের দোকানগুলো পানিতে প্লাবিত, এক কোমর পানি, পানিতে ওইগুলো মাল বাসাইতে পারিনি, মালগুলো যে বাইর করবো সেই সুযোগও পাইনি। আন্ডারগ্রাউন্ডে যে মালগুলো আছে পানির তলে ওইগুলি কোনো কাজে লাগানো যাবে না, মানে কালো পানিতে আর ওই যে এয়ারপোর্ট যে সব ওইগুলি ওয়াশ করলেও কোনো কাজে লাগবে না। আমগো প্রায় 25 লাখ টাকার মতো আমাদের দুইটা দোকানে, সাকিল গার্মেন্টস, তাজু গার্মেন্টস, তারপরে এখানে আমগো এই মার্কেটে প্রায় 1 কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত। এখানে আরও আপনার কয়েকটা 8-10টা ব্যবসা আছে, সবার আগুনে পুরো সবাই ছাই হয়ে গেছে। ক্যাশ পাতি জাকন সম্পূর্ণ যেটা আছে সব মার্কেটে ছিল। আমাদের পরে আমার ছোটোখাটো একটা ব্যবসায়ী পরে 25-25 লক্ষ টাকা, এমন মনে করেন যে প্রত্যেকটা ব্যবসায় আছে, 6-6 ব্যবসা আছে, 2-1 কোটি, 2-4, 5 কোটি, 10 কোটি টাকা চালান নিয়ে ব্যবসা করেছে সম্পূর্ণ সবার, মানে ক্যাশ পাতি সব ক্যাপিং সব। ভাই আস্তে আস্তে এটা শেষ হয়েছে, আমার এই সাইড শেষ হয়ে গেছে, ওই সাইডে আব্বু পাইছে, আব্বু যেতে পারে নাই, টাকা ছিল, তারপর মাল টাল যা ছিল ভরপুর ছিল, মাল সব শেষ। ঠিক আছে, আমরা তো অনেক ক্ষতিগ্রস্ত, কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত। ঠিক আছে, আমাদের ইমার্জেন্সি একটা সুব্যবস্থা করে দেয়, আমার ব্যবসা একটা প্রতিষ্ঠান করে দেয়, আমরা জানি তাড়াতাড়ি ব্যবসা বা দোকানে বসতে পারি। দেখলাম যে আমার মতো হাজারো ব্যবসায়ী কালকে এমন সময় এমন দিনে পথে বসে পড়ছে, তাদের সর্বস্ব হারিয়ে তারা এখন নিঃস্ব। এখন আমরা যারা ব্যবসায়ী, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আছি, তারা তাদের দোকানের যে ধ্বংসস্তূপ আছে, ধ্বংসস্তূপের সাথে আমরা বসে আমাদের যেই মায়া, যে মহব্বত, যে পরিশ্রম, যে রক্ত পানি করা, যে কিছু তার সব কিছু এখানেই সর্বস্ব এখানে দিয়ে রাখছি, সেই জিনিসগুলো আজকে আমরা নিজের চোখে দেখতেছি যে বিলীন হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে। আমাদের প্রতিষ্ঠান, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেটা আমাদের চোখে দেখতে হচ্ছে। Thank you.